নমস্কার। ধনতেরাস 2024 নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই ধনতেরাস 2024 এই ত্রয়োদশী তিথি যে থাকছে তার টাইমিং হচ্ছে 29 অক্টোবর 2024-এর সকাল 10:56 থেকে তার পরের দিন 30 অক্টোবর 2024 দুপুর 12:59 পর্যন্ত কিন্তু এই ধনতেরাসের ত্রয়োদশী তিথি থাকছে। এইবার এই যে ধনতেরাসের ত্রয়োদশী তিথি থাকছে, এর একটা পার্টিকুলার শুভ মুহূর্ত আছে। যে টাইমে আমরা জিনিসপত্র কিনি, এই জিনিসপত্র কেনার শুভ মুহূর্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে 29 অক্টোবর 2024-এর বিকেল 5:57 থেকে সন্ধে 7:33 পর্যন্ত। অর্থাৎ কেনাকাটার এটা হচ্ছে টাইম। এবং এই ধনতেরাসে যে আমরা পুজো করি, লক্ষ্মী পুজো করি, গণেশ পুজো করি এবং কুবেরের পুজো করি, এই পুজোর যে টাইমিং আসছে সেটা হচ্ছে 29 অক্টোবর 2024 সন্ধে 6:31 থেকে 7:12 পর্যন্ত। অর্থাৎ পুজোটা হচ্ছে এই টাইমের মাঝখানেই করতে হবে। এইবার এই ধনতেরাসে কি কিনবেন না? সাধারণত আয়রন অর্থাৎ লোহার জিনিসপত্র কিনবেন না, কোনো রকম ধারালো জিনিসপত্র, ছুরি কাছি এগুলো কিনবেন না। কি কেনা ভালো? যে কোনো রকম সোনার গয়না, সোনার যে কোনো জিনিস, রূপোর যে কোনো জিনিস, নতুন স্টেনলেস স্টিলের যে জিনিসপত্রগুলো, হ্যাঁ সেগুলো যতটা পারবেন না কেনা যায় ততটাই ভালো। হ্যাঁ, আপনার বাড়ির ঠাকুরের জন্য যদি কোনো ভোগের জন্য যদি কিছু কিনতে চান তাহলে সেগুলো আপনারা কিনতে পারবেন। এবং আরেকটা যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে ঝাঁটা কিনতে হবে। হ্যাঁ, এই ঝাঁটাও আপনারা কিনতে পারবেন। তবে যদি আপনারা বাসনপত্র কিনেন, একটা কাজ করবেন, বাড়ি থেকে অল্প জল নিয়ে যাবেন, সেই বাসনপত্রটা যখন বাড়িতে নিয়ে আসবেন অল্প একটু জল ওই বাসনপত্রে দিয়ে তারপর কিন্তু বাড়িতে নিয়ে আসবেন। অর্থাৎ খালি কোনো পাত্র বাড়িতে কিনে আনবেন না। এছাড়া আরেকটা যেটা হয়, ধনতেরাসে দেখবেন অনেকে মিষ্টির প্যাকেট দেয় না, সেই মিষ্টির প্যাকেটে লক্ষ্মী গণেশের ছবি থাকে। তো সেই মিষ্টির প্যাকেট নেওয়ার পর সেই লক্ষ্মী গণেশের ছবিওয়ালা মিষ্টির প্যাকেটটা একটু ঠিকঠাক জায়গায় যাতে রাখা যায়, যাতে কেউ পায়ে পা যাতে না দিয়ে চলে যায়, এগুলো একটু খেয়াল করে করবেন। এছাড়াও একটা প্রচলন আছে, রূপোর কয়েন কেনা হয়, সেটা লক্ষ্মী গণেশের ছবি থাকে তারা একদিকে, তো সেই জিনিসটাও এই ধনতেরাসের দিন কিনতে পারে। এই ধনতেরাসের সব থেকে যেটা ভালো এবার এই মুহূর্ত, যে কেনাকাটার মুহূর্ত এটা খুব ভালো মুহূর্ত, এবং যে পুজোর মুহূর্ত যেটা 6:31 থেকে 7:12 পর্যন্ত, এই টাইমিংয়ের মধ্যে যদি লক্ষ্মী গণেশ এবং কুবেরের পুজো করা হয় তাহলে প্রচলিত আছে যে আপনার যে ধনের যে ঘাটতি অর্থাৎ টাকা পয়সার যে ঘাটতি সেগুলো আস্তে আস্তে পূরণ হবে। এছাড়াও ক্রিস্টালের শ্রীযন্তম বলে একরকম শ্রীযন্তম পাওয়া যায়, আমার আগের রিলেও দেখবেন আছে এবং আমার কাছে এটা অ্যাভেলেবেলও আছে। এই ক্রিস্টালের শ্রীযন্তম কিন্তু আপনার মানি ব্লকেজ গুলো কাটাতে সক্ষম। তো ধনতেরাসের দিন অবশ্যই এই কাজগুলো করুন এবং ভালো থাকবেন। নমস্কার।